গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। সকলকে জানাই শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সকলে পুজো খুব ভালো করে কাটাও, আর অবশ্যই আজকে সুন্দরভাবে সেজে শাড়ি পরে পাঞ্জাবি পরে পুষ্পাঞ্জলি দাও। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে এক্স্যাক্ট 9:45 বাজে। আমি উঠে পড়েছিলাম অনেক আগে, তারপর টুকটাক কাজ ছিল বাড়িতে, ঘরের অবস্থা যা তা ছিল, তো ঘরটর গুছিয়ে একটুখানি ঠিকঠাক হয়ে এবার ক্যামেরাটা অন করলাম। আর ব্লগগুলো কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও, রোজকার ব্লগ রোজ রোজ যাচ্ছে। তো চলো আজকে দিনটাকে দারুণভাবে শুরু করি। হ্যাঁ অবশ্যই আমি শাড়ি পরবো, তো আজকের দিনটা স্পেশাল হতে চলেছে, কারণ অষ্টমী মানেই সাজগো যার শাড়ি আর তার সাথে লুচি খাওয়া। তো চলো দিনটাকে স্টার্ট করি। তো তোমরা দেখেইছো আমার জুতোটা ছিঁড়ে গেছে সিনেমা দেখতে গিয়ে, এত মনটা খচখচ করছে, নতুন জুতো আর এই ক্রক্সের প্রতি আমার একটা আলাদাই প্রেম আছে। তো যাই হোক এখন ছিঁড়ে গেছে, এটাকে আমি কি করে, কালকে কোনো রকমে ফেভিকুইক দিয়ে আটকেছিলাম, জানি না আজকে কিভাবে কি হবে। আর এইখানের অবস্থা দেখো, পুরো সব ছড়ানো ছেটানো পুজোয় যা হয়। আর এই দিকের যে স্পেসটা দেখতে পাও, মানে এইখানটাতে আমার সব কিছু, মানে যত জুয়েলারিজ কসমেটিক সমস্ত কিছু এই সাজানো থাক থাক করে এত এত বাক্সে, মানে রীতিমতো আমি মেলা দিতে পারি, দোকান দিতে পারি, কোনো অসুবিধা নেই। এগুলোকে এখন সব বের করবো, দিয়ে আজকেরটা ডিসাইড করে রাখবো এখন কি পরবো শাড়ির সাথে, নয়তো দেরি হয়ে যাবে, পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। চলো ঘোষবাড়ি দুর্গাপুজো, বনেদি বাড়ি। তো এটা হচ্ছে ঘোষবাড়ি দুর্গাপুজো, এসছি, খুব সুন্দর ভেতরটা আর প্রচুর ছবি তুলেছি। আর এখন এখানে আমাদের কিছু ছবি, মানে প্রোফাইল পিকচারের জন্য তোলা হচ্ছিল, বাড়িতেও করে ফেলেছি। তো এই হচ্ছে আজকে আমার সাজ। আর এতক্ষণ আমি টাইম পেয়েছি একটুখানি বলার কিছু। এই যে কানের এটা দেখছো, এটা আমি নিয়েছি আমার খুব কাছের একটা ফ্রেন্ড ঐশী, ওদের নিউ স্টার্ট আপ বিজনেস সিতারা, ওদের পেজের নাম, সিতারাতে গিয়ে দেখতে পারো অবশ্যই। ভীষণ সুন্দর এই কানেরটা, মানে অনেকেই আমার খুব ভালো লাগা কমপ্লিমেন্ট দিয়েছে, তো এটা ওর কাছ থেকে নিয়েছি। আর অবশ্যই ওদের পেজে তোমরা ফলো করতে পারো। আর এই শাড়িটা অ্যাকচুয়ালি শান্তিনিকেতন থেকে আমার কেনা, যেটা আমি আজকে উদ্বোধন করেছি। তো অবশ্যই লিখে জানিও আমার অষ্টমী স্পেশাল লুকটা কিরকম লাগছে। ছিলাম ছবি টবি তোলা কমপ্লিট, এখন অলমোস্ট 12:00 বাজে। তো তিস্তা এসছে আমার সাথে ব্লগে, তিস্তাকে আগে দেখেছো? হ্যাঁ, আগের গত বছরের ব্লগেও ছিল, অষ্টমীর দিনটাই ও আমাকে একটু সময় টময় দেয়, আমিও ওকে সময় দিই, আর এটা সেই ছোটো থেকেই চলছে। আর আজকের দিন আমরা মানে একদম ম্যান্ডেটারি শাড়ি পরি, তো সুন্দর রেডি রেডি হয়ে চলে এসছে। আমাদের আজকের মতন ফটোশ্যুট মনে হচ্ছে ডান, বাট সামনের দিকটা যাই, যদি আবার কিছু ভালো পাই দু চারটে তুলবো, তুলে আবার আজকে খাওয়া দাওয়া আছে, নিরামিষ খাওয়া দাওয়া। তো চলো যাওয়া যাক, আর বাড়িয়ে যাচ্ছে, আমাদের ছবি তোলা শেষ, টাটা। তো দুপুরবেলায় একটু বেরোলাম, এখন বাজে 3:30, সন্ধি পুজো হবে, তো একটু বাইরেটা যাই, মায়েরা জোগাড় করছে ওখানে, তো একটু দেখে আসি, পরে রেডি হয়ে আবার যাবো। I'm not afraid to die.
ছবি তোলা তো আমার কমপ্লিট, এবার ঝটপট করে রেডি হব। তো এই হচ্ছে সন্ধ্যে পুজোর লুক। এটা একটা শান্তিনিকেতনই কুর্তি, মানে শান্তিনিকেতন ছাড়া বেরোতে পারছি না। সকালে শান্তিনিকেতন, বিকেলে শান্তিনিকেতন। তো এই কুর্তিটা এখন পরেছি, পরে যাচ্ছে হচ্ছে সন্ধ্যে পুজোয়, আর এর সাথে ম্যাচিং করে একটা কানের দুলও পরে নিয়েছি। অষ্টমীর সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে আর কিছু খেতে, কিন্তু কোনটা অ্যাকচুয়াল হবে জানি না। বাট এখানে আলোটা খুব ভালো আছে, একটু ফ্ল্যাট লাইট আছে অ্যাটলিস্ট। এতক্ষণ আমরা নীলচে সবজে লালচে সব হয়ে যাচ্ছিলাম। তো আমি আর প্রিয়া বেরিয়েছি, মাঝখানে রাস্তায় জয়েন করবে ঋতুপর্ণা। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তো চলে এসছি আমরা খেতে, কিন্তু এত লাইন আছে এই সন্ধেবেলা 7:30-8টার সময়, এত ভিড় হয়ে যাচ্ছে যে আমাদের ওয়েটিং করতে হচ্ছে। ফাইনালি আমরা জায়গা পেয়েছি, তা আবার ওপরে। আমরা ফাইনালি এসে পৌঁছেছি, আর সত্যতা আমি নিচ্ছি পাশের মেয়েটা। তো যাই হোক, আমরা ওপরে এসে বসেছি, ওপরে আমি সেকেন্ড টাইম এলাম। আর এখানে আমরা কি খাবো এখন ডিসাইড করা চলছে। আর এমন একটা করবো, আমাদের সাথে আর একজন সেলিব্রিটি রয়েছেন যাকে আমরা সবসময়তে পাই না। অনেকদিনের 12-15 বছরের বন্ধুত্ব, এই প্রথম ঋতুপর্ণা আমাদের ব্যবহারে এম্বারেসড আমাদের বলতে শুরু করতে। আমাদের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে, বাট আমরা খাই মানে আজকে খেয়েছি কম, ছড়িয়েছি অনেকটাই বেশি। আর সেটা হচ্ছে যে আমরা যে অর্ডারগুলো করেছিলাম সেটা খেতে পাইনি, কেউই খেতে পাইনি, তার জন্য আমরা পার্সেল করিয়ে নিয়েছি। এই যে পার্সেল। আর প্রিয়া এখানে বসে এখন ছবি তুলছে, ঋতুপর্ণা এখন ছবি তুলছে। দেখো আমাদের এখান থেকে বেরোতে হবে, বেরিয়ে কথা হচ্ছে। আমরা পাড়ায় চলে এসেছি আর ঋতুপর্ণার এখানে রিল শুট হচ্ছে, যেটা আপনারা দেখতে পাবেন ওর কোনো একটা পেজেতে। তো ওরা এই জাস্ট বাড়ি গেল, পাড়ায় একটা কুইজ হচ্ছে আর মোমবাতি জ্বালানো হচ্ছে, তো ওখানে একটুখানি যাই, তারপর বাড়ি ঢুকে যাবো। ঘড়িতে এক্স্যাক্টলি বাজে হচ্ছে এখন 10:30, আর 10:30-টার সময় এসে বসে আছি, প্রচণ্ড টায়ার্ড। সেই কোন সকালে উঠেছি, আজকে পুরো হেক্টিক দিয়ে গেছে। যাই হোক, এই ব্লগটা জানি না কেমন লাগবে, অবশ্যই জানিও কমেন্ট বক্সে কীরকম লাগছে। আর একটা লাইক করে দিও ব্লগটাকে, আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নবমী স্পেশাল ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি টাটা বাই।